বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 54 বছর। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। অভিনেতা মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশি কাপুরও ছিলেন। তার অন্য মেয়ে জাহ্নবী প্রথম বলিউড সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে ছিলেন। শেষকৃত্যের জন্য শ্রীদেবীর মরদেহ ভারতে আনা হবে। এই অভিনেত্রীর মৃত্যুতে বলিউড তারকারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাত্র 4 বছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম অভিনেত্রীদের একজন ছিলেন এই অভিনেত্রী। 1978 সালে বলিউড সিনেমায় শ্রীদেবীর অভিষেক হয়। দীর্ঘ 5 দশকের ক্যারিয়ারে 300 সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে মিস্টার ইন্ডিয়া, চালবাজ, হিম্মত ওয়ালা নাগিনা এবং সাদমা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আপডেট খবরগুলো দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।